গাজা উপত্যকায় হামাসের সঙ্গে তীব্র লড়াইয়ের সময় ইসরায়েলের অন্তত 10 সেনা নিহত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে খোদ ইসরায়েলি সেনাবাহিনী। সবশেষ একদিনে উপত্যকার 250টি স্থলে হামলা চালিয়েছে ইসরায়েল, এতে প্রাণ হারান অর্ধশত ফিলিস্তিনি। এদিকে মানবিক দিক বিবেচনায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির লক্ষ্যে উত্থাপিত একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে। গাজায় নির্বিচারে বোমা হামলা অব্যাহত রাখার কারণে ইসরায়েল বিশ্বের সমর্থন হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত লুথর কবিরের রিপোর্টে। ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মাটি। নির্বিচারে আকাশ ও স্থলপথে ভয়াবহ হামলা চালিয়ে ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিতেই এই বর্বরতা চলছে তাদের। তবে ইসরায়েলের চলমান নৃশংসতার বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ বিশ্ব। এভাবে তো আর বসে থাকা যায় না। রক্তপাত বন্ধে যুদ্ধবিরতিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে। সাধারণ পরিষদে তোলা খসড়া প্রস্তাবে সাড়া দেয় বাংলাদেশ ও ভারতসহ 153টি দেশ। কিন্তু বরাবরের মতোই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধবিরতিতে বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। ভোটদানে বিরতি ছিল 23টি দেশ। যুদ্ধবিরতির প্রস্তাবটি তুলে মৌরিতানিয়া ও মিশর। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ক্ষোভ জানিয়ে ইসরায়েলি প্রতিনিধি বলেন, এর মাধ্যমে বিশ্ব হামাসকেই সমর্থন দিচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাবটি পাশ হওয়ায় বিবৃতিতে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে গাজায় 2 মাস ধরে নির্বিচারে বোমা হামলা চলছে ইসরায়েলের। প্রতিবাদে বিশ্বজুড়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার বাহিনীর ওপর বাড়ছে ক্ষোভ। এ অবস্থায় নেতানিয়াহুর অন্যতম বন্ধু ও মিত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ব্যাপক চাপের মুখে রয়েছেন। ইসরায়েলি বর্বরতার প্রসঙ্গে বাইডেন বলেন, গাজায় নির্বিচারে বোমা হামলা অব্যাহত রাখায় ইসরায়েল বিশ্বের সমর্থন হারাতে শুরু করেছে। মঙ্গলবার তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন। উপত্যকায় ইসরায়েলের নেতৃত্বের বিরুদ্ধে এখন পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে। গাজা ইস্যুতে বাইডেন নেতানিয়াহুর মতবিরোধের বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে রূপ নিচ্ছে। এসব বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, হামাসকে নির্মূল ও ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মিদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু গাজায় যুদ্ধের পরে কি হওয়া উচিত, এ নিয়ে 2 মিত্র দেশের অবস্থান ভিন্নতা রয়েছে। হামাসকে শেষ করতে এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করি আমরা। দেশটির সমর্থনের কারণেই আমরা গাজায় স্থল অভিযান চালাচ্ছি, এমনকি বৈশ্বিক চাপের মুখেও এখনও তা চলছে। কিন্তু এ বিষয়ে মতবিরোধ আছে, এক্ষেত্রেও আমরা একটি সমঝোতায় আসতে পারব। আমি আমার অবস্থান স্পষ্ট করতে চাই, অসলো ভুলের পুনরাবৃত্তি ইসরায়েলকে আমি করতে দেব না। আমাদের নাগরিক ও সেনাদের আত্মত্যাগের পরও তা হতে পারে না। গাজায় সন্ত্রাসবাদকে সমর্থন করবে, সন্ত্রাসবাদকে অর্থায়ন করবে এমন সুযোগ আমরা দিতে পারি না। গাজা হামাসের হবে না, ফাতাহেরও হবে না। যুদ্ধ পরবর্তীতে গাজার নিরাপত্তা ও শাসনভার কারা নেবে, এ নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলে। বিশ্লেষকদের ধারণা, এই লড়াই শেষ হওয়ার পর উপত্যকার পুরো নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ কায়েম করার সর্বোচ্চ চেষ্টা চালাবে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করতে ইসরায়েলের যে অভিযান চলছে তা পুরোপুরি ব্যর্থ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান মঙ্গলবার সতর্ক করে বলেন, হামাস ইসরায়েলের যুদ্ধ এখনই শেষ না হলে আরও ছড়িয়ে পড়বে। ওয়াশিংটন ও তেল আবিব কখনই হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না বলেও মনে করেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।